প্রথমে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার জন্য আপনাদের ভালোবাসে আমরা আপনাদের জন্য ভিডিও বানাতে উৎসাহিত হই তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা এই ভিডিওতে আজ আমরা আলোচনা করব স্পেনীয় মিডফিল্ডার সার্জিও বস্কেটের জীবনী সম্পর্কে কে এই সার্জিও বস্কেট কিভাবে আসলেন স্পেন ফুটবল টিমে চলুন সার্জিও বস্কেট সম্পর্কে অনেকগুলি তথ্য জেনে নেওয়া যাক কিছু সময় নিয়ে ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সার্জিও বুস্কেট একজন স্পেনীয় ফুটবলার যিনি লালিগার দল ফুটবল ক্লাব বার্সেলোনা এবং স্পেন জাতীয় দলের হয়ে মিডফিল্ডার হয়ে খেলেন সার্জিও বুস্কেট 2008 সালে যখন বার্সেলোনার মূল দলে খেলার সুযোগ পান তখন তিনি একজন অজ্ঞাত খেলোয়াড় ছিলেন তবে অল্প সময়ের মধ্যে তিনি নিজের দলের একজন অপরিহার্য খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা করেন এর এক বছর পরে তিনি স্পেন জাতীয় দলে ডাক পান তার পুরো নাম সার্জিও বুস্কেট বুর্গোস তার উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি তিনি দলে 5 নম্বর জার্সি এবং ক্লাবে 5 নম্বর জার্সি পরে খেলেন সার্জিও বুস্কেট 1988 সালে 16ই জুলাই স্পেন সাবাদেল শহরে জন্মগ্রহণ করেন তার বাবার নাম কার্লোস বুস্কেট তিনি একজন ফুটবলার ছিলেন তার মায়ের নাম লনি বুর্গোস সার্জিও বুস্কেট বর্তমানে বিবাহিত এবং তিনি 2 সন্তানের পিতা 2005 সালে তিনি বার্সেলোনার যুব প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দেন 2 বছর পর তিনি পেপ গার্দিওয়ালার অধীনে বি দলে সুযোগ পান ওই মৌসুমে বার্সেলোনায় মূল দলে তার অভিষেক হয় 2008 সালে 22 ডিসেম্বর সার্জিও বুস্কেট বার্সেলোনার সাথে 2013 সাল পর্যন্ত চুক্তি স্বাক্ষর করেন 2009 সালের 27 মে সার্জিও বুস্কেট চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তিনি প্রথম একাদশে জায়গা পান তিনি বার্সেলোনার হয়ে 721 ম্যাচে 20 গোল করেছেন 2008 সালে ইউফা ইউরোপিয়ান অনূর্ধ্ব 21 ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে প্লে অফের প্রথম খেলায় সুইজারল্যান্ডের বিপক্ষে স্পেনের অনূর্ধ্ব 21 দলে তার অভিষেক হয় 2009 সালে ইংল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার জন্য তিনি সিনিয়র দলে ডাক পান সার্জিও বুস্কেট সবগুলো খেলাতেই স্পেনের হয়ে মাঠে নেমেছেন তিনি স্পেন জাতীয় দলের জার্সি গায়ে এ পর্যন্ত 107 ম্যাচে 2 গোল করেছেন সার্জিও বুস্কেট 2010 সালে জাতীয় দলের হয়ে ফিফা বিশ্বকাপ জিতেছেন তিনি 2012 সালে স্পেনের হয়ে ইউফা ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেন তিনি টানা 6 বার কোফা দ্য রে কাপ জিতেছেন তিনি বার্সেলোনার হয়ে টানা 3 বার ইউফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিলেন তিনি টানা 3 বার ইউরোপিয়ান সুপার কাপ জিতেছেন সার্জিও বুস্কেট টানা 3 বার ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেন সার্জিও বুস্কেট 2009 সালে লালিগা ব্রেক টু প্লেয়ার পুরস্কার পান সার্জিও বুস্কেট 2009 সালে ব্রাভো অ্যাওয়ার্ড পুরস্কার পান সার্জিও বুস্কেট মোট সম্পদের পরিমাণ প্রায় $47 মিলিয়ন তিনি ইনস্টাগ্রামে সক্রিয় থাকেন এবং নিজের খুশির মুহূর্তগুলো সেখানে শেয়ার করেন ইনস্টাগ্রামে তার 4.6 মিলিয়ন ফলোয়ার রয়েছে সার্জিও বুস্কেটকে নিয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আশা করি আমরা আবার ফিরব নতুন আরও ভিডিও নিয়ে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ